কান্দিতে সভা থেকে ফেরার পথে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের চেষ্টা। পুরন্দরপুরের কাছে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয় বলে জানা যায়, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। আজকে তিন জায়গায় আমাদের অ্যাটাক হয়েছে। বীরভূমে যেখানে আমাদের সভা ছিল, বোলপুর থেকে আসার সময় আমাদের কর্মীদের উপরে গুলি চালানো হয়, একজন আহত হয়ে হসপিটালে গুলি বার করা হয়েছে, আর দু একজনের উপরে চোট লেগেছে। দুষ্কৃতকারীদের সঙ্গে হামলা হয়েছে, গাড়ি ভেঙেছে। আর কাঁদি থেকে যখন সভা করে আমরা বহরমপুর আসছিলাম, পুরন্দরপুর বলে জায়গাতে আমাদের জেলা প্রেসিডেন্টের গাড়ি সামনে ছিল, তার গাড়ি আটকে তার গাড়িতে কাঁচ ভাঙা হয় এবং গার্ডার ভাঙানো হয়। তারপরে আমার গাড়ি ছিল, আমার গাড়ির উপরে লাঠি দিয়ে পেটানো হয়। কী ক্ষতি হয়েছে বুঝতে পারিনি, এখন দেখছে। আর আমার পেছনে আমার সিকিউরিটিদের গাড়ি ছিল, তার উপরে অ্যাটাক করা হয়। আমাদের কর্মী শাখারবের গাড়ির গ্লাস ভাঙা হয়েছে। তো ওখানে কুসকৃতিকরা এক জায়গায় জমা হয়ে ভাঙচুর করেছে। আর সকালবেলা দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডিতে একজন আমাদের বুথ সভাপতিকে মৃত অবস্থা পাওয়া যায়, খুন করা হয়েছে, তাকে গলায় দাগ আছে। তো চারিদিকে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, হিংসার আবহাওয়া তৈরি হয়েছে। যত ইলেকশন এগিয়ে আসছে, টিএমসি হতাশ হয়ে গিয়ে হারের ভয়ে ধরনের হিংসা করছে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ,